আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, আশা করি সবাই অনেক ভালো আছেন। মৌসিনা অ্যানি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে আমি কিভাবে করমচার আচার বানাই এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। করমচার আচার দেওয়ার জন্য আমি করমচাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। করমচাগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি করমচাগুলোকে স্লাইস করে নিচ্ছি। করমচাগুলোকে যে কোনো শেপে আপনারা কেটে নিতে পারবেন। গুটি কয়েক করমচাকে আমি গোল গোল শেপে কেটে নিচ্ছি, আর গুটি কয়েককে লম্বা লম্বা আড়াআড়ি শেপে কেটে নিচ্ছি, আর বাকিগুলোকে আমি এভাবেই ছেড়ে দিচ্ছি। এভাবে কেটে নেওয়ার ফলে করমচার অরিজিনাল টেস্টটি আচারে খুব ভালোভাবে ফ্লেভার আনবে। এই ফলটিতে রয়েছে ঔষধি গুণাগুণ। যেই প্রসেসের মাধ্যমে আমি আচারটা তৈরি করব, এই প্রসেসের মাধ্যমে যদি কেউ আচারটা তৈরি করেন তাহলে এর গুণগত মানের পরিবর্তন হবে না। এ পর্যায়ে বাকি প্রসেস করার জন্য আমি আলাদা একটি পাত্র নিয়ে নিচ্ছি। এবার আমি বলটি পরিপূর্ণ করে নিব কেটে রাখা করমচাগুলোকে দিয়ে। এ পর্যায়ে আমি আচার তৈরির উপকরণগুলো মিশিয়ে নিব। আমি এখানে 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছিলাম লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুনের মতো, আর সামান্য ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এগুলোকে ছাদের মৃদু আলোতে আমি শুকিয়ে নিব। মূলত এর রস এবং এর কষগুলো ঝরে যাওয়ার পরে আমি এগুলোকে নিচে নামিয়ে নিব। সামান্য শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আমি আচার তৈরির মেন প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি 200 গ্রামের মতো সরিষার তেল নিয়েছিলাম, আর সাথে নিয়ে নিয়েছি শুকিয়ে রাখা করমচা। আচারটিকে আমি 2 মিনিটের জন্য জাল করে নিয়েছিলাম। এ পর্যায়ে আমি এটিকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি রুম টেম্পারেচারে। এভাবে আমি একদিন পর্যন্ত এই আচারটিকে এরকম রাখবো। একদিন পর দেখতে অনেকটা এমন হয়েছে আচারগুলো। এ পর্যায়ে আপনারা যে কোনো পরিষ্কার এবং শুকনো পাত্রে তুলে রাখতে পারেন। আমি এখানে একটি প্লাস্টিক জার নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কোনো কাচের পাত্রে সংরক্ষণ করে রাখতে পারবেন 6 থেকে 8 মাস পর্যন্ত। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও মজাদার রেসিপি এবং হেল্পফুল টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।